এবার আসুন একটা রাস্তা মহিলাদের, ফাতেমার সাথে জান্নাতি হওয়ার পথ দেখাইয়া দিয়ে গেলাম। দুই নাম্বার রাস্তা পুরুষের, মূসা আলাইহিস সালাম ডাকে আল্লাহ, আল্লাহর সাথে বেশি কথা কইতেন নবী রাসূলের মধ্যে মূসা নবী, এজন্য তার নামের লকব কালিমুল্লাহ। আল্লাহ কি কথা কইতাম কও, আমার যদি বেহেশত দাও সাতের বেহেশতিকে কষাই বেড়া বুঝবেছ, এটা একটা কথা কইলা আমার সাথে একজন নবী রাসূল দাও, কই জানতে চাইছস কইছি এর বাইরের কথা কইছিস। আচ্ছা দেখতাম তার একটু দুনিয়াতে আছে কো আছে, বাজারে যাও গুস্ত ব্যস্ত আছে, গিয়া ডাকতেছে ভাই আপনি মুখ নাম, হ্যাঁ আমি মুসা নবী আপনার বাড়ির মেহমান। আচ্ছা খুশি হইলাম, গুস্ত বিক্রি করতে গিয়া কয়েক টুকরা গুস্ত ভালো দিকে রাখছে রাইখা, চলেন হুজুর বিক্রি শেষ বাড়িতে যাই মেহমানদারি করব। বাংলা ঘরে মুসা নবীরে বসাইয়া বাড়ির ভিতরে গেছে, বুড়া একটা মা আছে, বুড়া বুড়া মা চোখে দেখে অসুস্থ বুড়া মারে দুলনার মধ্যে, আগে আসেন ফুল চাং ফুল চাং, ওখান তোর ফুল চাং কইলে ওখানের হুলাফান চিনতুই না, দুলনার মধ্যে শুয়ায়া বাজার যাইতো। এবার রান্না বাড়া করছে, রুটি বানাইছে গরম পানি করে, মারে কুলো কিরে নামাইছে, কুলে বসাইয়া মারে হাত মুখ ধোয়া, রুটি গুস্ত খাওয়াইয়া মুখ মুইসা আবার দুলনাথ শুয়াইছে, শুয়াইয়া গেছে মুসানবীর খেদমতে রান্না বাড়ার খাবার মুসানবীরে খাওয়াইবো। এদিক দা মা দুলনাই শুয়া শুয়া ডাহে আল্লাহ আল্লাহ রে, তুমি না মার দোয়া কবুল করো, আমি মা হইয়া দোয়া করছি আমার সন্তানকে মূসা নবীর সাথে জান্নাতি বানায়া দিও। মূসা আলাইহিস সালাম শুইনা কয় ভাই এদিকে এন খাউন লাগতো না, পাইলেছি খবর যিনি দোয়াটা করলো ইনি কে, ইনি আমার গর্ভধার, ইনি মা আমার মা, ভাই আর খাউন লাগতো না, মায়ের দোয়ার বরকতে মার খেদমত মা খেদমতে খুশি হইয়া দোয়া করেছে, সেই দোয়ার বরকতে মূসা নবীর সাথে জান্নাতি তুমি হয়ে গেছে। মাসান এই কথাগুলো মনে রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করে দিলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। মা গো মেয়ে লোকেরা হাত বাড়াও, মা দোয়া শুরু হয়ে গেছে, এগারোতম মাহফিল বিদায় হয়ে যাইতেছে, মা হায়াতে থাকলে আবার বারোতম মাহফিলে শরীক হইব। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ, রাত্র একটা পার হইয়া গেছে রে মাবুদ, নবীর আগমনের মাসে নবীর উম্মতেরা আরামের ঘুম হারাম করে কোরআন সুন্নার মাজলিসে বসে এ রাত পার করে যারা হাত বাড়াইছে, মাউত খালি হাত বাড়ায় নাই দুরুদ ও সালাম মদিনা পাঠাইছে রে আল্লাহ, আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দা। এ আল্লাহ দুরুদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দা। মাবুদ আমরা গুনাহগার, আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি তুমি মাফ করো। আল্লাহ রে এ গভীর রাত্রে হাত বাড়াইছে জীবনের গুনাহগুলি মাফ পাওয়ার আশা, দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মার কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, অপরাধ করলে বাবার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, তোমার 99 ভাগ মায়া আমরা অপরাধী রে আল্লাহ,
মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝি না নেককার বুঝি না গুনাহগার বুঝি না আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে বলবো হাজার হাজার মানুষ হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা বোনের হাত বাড়াইছে আমি জানি না রে মাবুদ আমাদের মধ্যে কার জানি মানাই মা গো মা তোমার কলিজার টুকরা সন্তানেরা মাহফিলে হাত বাড়াইয়া বইয়া রইছে মা এই সন্তান গুলো রাইখা তুমি কই গেলা গো মা 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 গো পুষ মাঘ মায়া শীতের মধ্যে তুমি মা প্রস্রাবের বীজা জাগাই শুয়া ঘুমাইছো সন্তানের সুখনা জাগাই রাখছো মা কই গেলা গো এ আদুরের সন্তান পালাইয়া বাবা বাবা গো ও বাবা জীবনে কত কষ্ট করেছো সন্তানের জন্য গো বাবা মাতার গাম পায়ে পড়ছে বাবা রাইতের দিন বানাইছে বাবা সন্তানের বাবা মুখের খাবার জোগাইছে এ বাবা হারা মা হারা আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ এ বাবু মা বাবা অনেক সময় সন্তানের অপরাধে রাগ হয় মা বাবা রাগ হয়ে গেছে ছেলেরে বাড়ির জায়গা দিবে না ছেলেটা মা বাবার ভয়ে সারাটা দিন বাড়িতে আইল না একদিন পার হয়ে গেল বাড়িতে আইছে না নানার বাড়ির যাইয়া রইছে দুই দিন পার হয়ে গেছে খালার বাড়িতে গেছে তিন দিন যেদিন পার হইয়া রাত্র ১২টা বাইজা গেছে ফুফুর বাড়িতে গেছে রাত্রে ছেলেটা ঘুমায় না শুধু কান্দতেছে ফুফু জিগাই বাইফু কান্দতেছস কেন কি তোর সমস্যা ফুফু মা বাবা রাগ হইছে বাইতে বাইরে আই পড়ছি বাবা যদি আইসা খবর পায় এখানে আছি আমারে তো মাইরা লাইব ফুফু কই বই পাইস না আয় তোরে রাত্রেই বাড়িতে লইয়া যাই ফুফু বাইফু তেরে লইয়া রাত্র ১২টায় বাড়ির দিকে রওনা করছে বাড়ির কাছাকাছি যাইয়া দেখে বাবা রাস্তায় দাঁড়ায়া পাগলের মতো কাঁদতেছে কই রে আমার কলিজার টুকরা সন্তান তিনটা দিন ধরে তোরে দেখি বাবা পাগলের মতো কাঁদতে তিন দিন সন্তান দেখে না বিধা ছেলেটারে পাইয়া বাবা একটা চিৎকার মারছে আয় আমার মুখে আয় আয় বাড়িতে যাই যাই আর দেখ তোর মার অবস্থা কি ঘরের দরজার কাছাকাছি গেলে মায়ের নাকে সন্তানের গন্ধ লাইগা গেছে মা বিছানার মধ্যে শুয়া রইছে কানতে কানতে জামা কাপড় বিছানা ভিজতেছে সন্তানের গন্ধ নাকে লাগছে রাত্র ১২টায় বিছানা থেকে উইটা একটা চিৎকার মারছে আমার বাবার গন্ধ লাগতেছে ছেলের বাবা কয় বিবি গো উইটা আয় দেখা যাক গো আপনার বাবা আইছে মা দৌড়ায় এসে সন্তানের বুকে জড়াইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া কান্দে আর ডাকে তিনটা দিন কইছিলি বাবা কি খাইলি কইছিলি কই ঘুমাইলি আমি মা তিন দিন পর্যন্ত ঘুমাইছি না তিন দিন পর্যন্ত পানিটাও খাইছি না রে বাবা একটু মায়া মা বাবার দিছ মা বাবা সন্তানের এত মায়া করে রে আল্লাহ
তোমার মায়ার দুয়ারে হাত বাড়াইছি এই দরুদি মা বাবা যার কবরে চলে গেছে মারে কবরে শুয়াইয়া যার আজকের মোনাজাতে হাত বাড়াইছে বাবারে কবরে শুয়াইয়া যার আজকের মোনাজাতে হাত বাড়াইছে এ মাবুদ আমার মা বাবা সহ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলেমেয়েদেরকে দান করে দাও ইয়া আল্লাহ খাস করে আজকের এই যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে এই মিলাদুন নবীর মাহফিলে এই রবিউল আউয়াল মাসে যারা আয়োজন করেছে তাদের বংশধর মাই মুরব্বি যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা বিমারী তোমার কুদরতি চিকিৎসায় শেফা করে দাও ইয়া আল্লাহ খাস করে আল্লাহ যারা বিদেশ থাকে অনেক বিদেশীরা প্রবাসীরা সহযোগিতা করে মাহফিলে আল্লাহ সকল বিদেশীদেরকে যেই যেই দেশে থাকে তুমি সহি সালামতে রাই করে আল্লাহ রুজি রোজগারে বরকত লাগাইয়া দিও রে আল্লাহ ইয়া আল্লাহ আমার মা বোনদের কে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো নবীর আশেক বানাইয়া দাও সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর পাগল বানাইয়া দাও আলে মোলামাদের কে নাইবে নবী হিসাবে কবুল করে লও ইয়া আল্লাহ আজকে আমার সঙ্গী মেহমান আমার দয়ার মামা জান এসেছে আল্লাহ মামা জানের আব্বা আম্মা দুনিয়ায় নাই ভাইদের মধ্যে দরদি অনেক ভাই কবরে চলে গেছে আল্লাহ ওনাদেরকে সহ ওনার বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও এই মাহফিল 11 বছর পার হইয়া যায় কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাই করে আল্লাহ মাহফিলে যারা আসতে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে ইয়া আল্লাহ সকলকে তুমি একটা রাতে আমার মদিনার নবী মায়ার নবী রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও নবীজির স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ আজকের এই কমিটির যুবকগুলো আমার কলিজার টুকরাগুলো তোমার কুদরতি রহমতের হাতে আমানত করে গেলাম রে আল্লাহ যে যেই লাইনে আছে সকলকে শান্তিতে রাই করে আল্লাহ আপদ বিপদ আজাব গজব হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও রে আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও রে আল্লাহ ইয়া আল্লাহ মাননীয় প্রধান অতিথি ইয়া আল্লাহ জনাব নজরুল ইসলাম বাবু সাহেব সহ চেয়ারম্যান সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি দূর দূরান্ত থেকে যারা আসছে আমার ভাই হাজি মঞ্জুর আলী সাহেব সহ আল্লাহ এই কমিটির সকল উপস্থিত সকল মা বোন সহ সবাই রে তুমি নেক হায়াত ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ